আজকে বিষয়টি রায়মাটের প্রশ্নটা দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে তৃতীয় বাড়ি মূল্যায়নের যে পাঁচ নম্বর প্রশ্ন সেট রয়েছে অর্থাৎ বিষ্ণুপুর হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন ব্যক্তি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবশ্রেক করে নেবে প্রথমে একে এটা আছে সঠিক কথাটি বেছে নিয়ে লেখো একে আছে ঋগবেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল এটা হবে সিন্ধু দুয়ে পরবর্তী বৈদিক সমাজে সবথেকে খারাপ প্রভাব পড়েছিল এটা হবে শূদ্রদের ওপর তিনি রাজস্থানের ভরতপুর ছিল একটি বিখ্যাত এটা মেগালিত কেন্দ্র চারি জৈন ধর্ম অনুযায়ী মোট তীর্থঙ্কর ছিলেন এটা চব্বিশ জন পাঁচ মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের একটি মিল হলু তবে তারা দুজনেই ধর্ম প্রচারের জন্য নগরে যেতেন এরপরে ছয় আছে অশোকের শাসনকাল ছিল প্রায় তবে চার দশক সাথে শুঙ্গদের একজন প্রধান শাসক ছিলেন এটা অগ্নিমিত্র আটি দিনার ও সুবর্ণ হল এটাবে স্বর্ণ মুদ্রা নয় বারাণসী ও মথুরা বিখ্যাত ছিল তবে দামি কাপড় তৈরির চর্ণ দশ মহাভাষ্য নামক ব্যাকরণ বইটির লেখক এটাবে পতঞ্জলি এগারো মিচ্ছ নাটকের রচয়িতা এটাবে শুদ্র বারো ব্রহ্মগুপ্তের লেখা একটি বই হল তবে ব্রহ্ম সিদ্ধান্ত এরপর তেরো মিশরের শাসক টলমি ডায়ালিসকে দুধ হিসেবে পাঠিয়েছিলেন তবে মৌর্যদের কাছে চোদ্দ পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল তবে ভেগু কচ্ছ এরপরে দুয়ে গেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো ছয়টি একে আছে রত্নিন কাদের বলা হতো এর উত্তরটি হল রত্নিন বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো রত্নীর ধারণা থেকে পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে এরপরে দুই হাজার দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপত্রের নাম কি ছিল এটা হবে অশমক তিন কোন গুপ্ত শাসকের সময় থেকে গুপ্তাব্দ গোনা শুরু হয় এটা হবে প্রথম চন্দ্রগুপ্ত চারি হর্ষচরিত কাল লেখা হর্ষচরিত বানভট্টে লেখা পাঁচ দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ বেশি হতে এটা হবে তুলো ছয় তামিল সাহিত্যের একটি মহাকাব্যের নাম লেখ এটা হবে মেখলায় সাথে মৌর্য শিল্প মূলত কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল এটা শাসকদের আটে পুলিশ নগরী কে ধ্বংস করেন এটা হবে আলেকজান্ডার এরপর তিনি আছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো যে কোনো চারটে এক এটা হবে সমাবর্তন দুই এটা হবে পাবা তিন এটা হবে মেঘাস্থিনিস চার এটা হবে মাদুর হবে পাঁচ এটা হবে অমর কোষ এরপরে চারিদিকে আছে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও কস্তম্বে একই দিকে আছে দেওঘর এটা হবে দশাবতার মন্দির এরপরে দুই আছে চরক সংহিতা এটা হবে চিকিৎসাশাস্ত্র এরপরে তিনে আছে আইহল প্রশস্তি এটা হবে রবিকীর্তি চারে আছে সেলিউকাস নিকেটর এটা আলেকজান্ডারের সেনাপতি এরপরে পাঁচে থেকে আছে দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটি একে আছে বেদের অপর নাম শ্রুতি কেন এর উত্তরটি হলো ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের রচনা নয় তা ঈশ্বরের মুখনিশ্চিত বাণী মুনি ঋষিরা এই বাণী শ্রবণ করেছিলেন এবং গুরু শিষ্য দ্বারা দীর্ঘকাল মুখে মুখে শ্রুত হয়ে এসেছে তাই বেদের অপর নাম শ্রুতি এরপরে বৈদিক যুগে দুইজন উল্লেখযোগ্য দেবীর নাম লেখ এটা হবে উষা ও সরস্বতী এরপর দুই আছে দ্বাদশ অঙ্গ কে এর উত্তরটি হলো দ্বাদশ সংঘ দ্বাদশ অঙ্গ হল জৈনদের ধর্মগ্রন্থ জৈন ধর্মের মূল উপদেশগুলি বারোটি ভাগে ভাগ করা ছিল এর এক একটি ভাগকে অঙ্গ বলা হয় সংখ্যায় বারোটি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে অঙ্গ বলা হয় এরপরে তিনি দেখে যাচ্ছে সাধবন বংশের প্রথম শাসককে ছিলেন সাধবন বংশের প্রথম শাসক ছিলেন শিবু তার আমলে কোন কোন অঞ্চলে সাধবন শাসন ছিল তার আমলে প্রতিষ্ঠান ও রানাঘাট অঞ্চলে সাধবন শাসন ছিল এরপর চারে আছে মৌর্য আমলে পুরুষ ও নারীরা কি ধরনের পোশাক ব্যবহার করতেন এর উত্তরটি হলো হল আমলে পুরুষ ও মহিলারা সুতি পশম ও রেশমের কাপড় ব্যবহার করত। মৌজু আমলে পুরুষদের পোশাক মৌজ আমলে পুরুষরা আজকের মতো ধুতি চাদর পরতো রাজ পরিবার ও ধনী পরিবারের পুরুষরা দামি পোশাক পরতেন পুরুষদের অনেককে মাথায় পাগড়ি পরত এরপরে মৌজ মৌজামলে নারীদের পোশাক ও অলঙ্কার মৌজামলে মহিলারা শাড়ি চাদর বা ওড়না ব্যবহার করতো ধনী ও রাজ পরিবারের মহিলারা দামি পোশাক পরতো তারা দামি পাথর ও সোনার গহনা পরতো এরপরে কাছে আছে কুষাণ আমলে ধনী মানুষদের অবসর কাটানোর উপায় কি ছিল এর উত্তরটি হলো কুষাণ আমলে মানুষের অবসর সময় কাটানোর নানা উপায় ছিল এক হচ্ছে বিভিন্ন সময় নাচ গান ও অভিনয়ের আসর বস্তু দুই রথের দৌড় পাশা খেলা শিকার কুস্তি প্রভৃতি ছিল রাজ ও ধনী ব্যক্তিদের অবসর সময় কাটানোর সময় তিন বছরে বিভিন্ন সময় উৎসব ও মেলা হতো চার এক শ্রেণীর লোক বিভিন্ন লোকালয়ে ঘুরে ঘুরে জাদুর খেলা ও দড়ির খেলা দেখে মানুষকে আনন্দ দিত এরপরে ছয় আছে অগ্রহার ব্যবস্থা কি এর উত্তরটি হল অগ্রহার ব্যবস্থা গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে অনেক জমি ব্রাহ্মণ মন্দির বা বৌদ্ধবিহারকে দান করা হতো এই দান করা জমিগুলি রাজস্ব বা কর আদায়ের আয়তায় পড়ত না গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয় ব্রাহ্মণরা সাধারণভাবে পারিবারিক পদ্ধতিতে এই জমি ভোগ দখল করতেন এই সব জমিগুলি নিষ্কর হলেও রাজা কোনো কারণে ব্রাহ্মণদের প্রতি অসন্তুষ্ট হলে দান করা জমি ফেরত নিতে পারতেন এরপরে এটা হচ্ছে গুহাবাস কি এর উত্তরটি হলো গুহাবাস গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদের বাসস্থান গুহাবাস কৃত্রিমভাবে বানানো হতো প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো সেই গুহাগুলির ভেতরে মানুষ বাস করতো বলে এগুলিকে গুহাবাস বলা হয় সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটগণ অনেক গুহাবাস তৈরি করেছিলেন এই গুহাবাসগুলিতে আজীবিক সন্ন্যাসীরা বসবাস করত। এরপরে আটে আছে কুষাণরা কোন কোন দেবতার উপাসনা করতেন কুষাণরা শিব বিষ্ণু ও বুদ্ধ বুদ্ধের উপাসনা করতেন তার তাদের মুদ্রায় কোন কোন দেবদেবীর মূর্তি খোদিত ছিল তাদের মুদ্রায় গ্রিক রোমান ও ভারতীয় বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদিত ছিল এরপরে ছয় আছে চার পাঁচটি বাক্যের মধ্যে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক আছে পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক সম্বন্ধে কি জানা যায় এর উত্তরটি হল তোমরা বইয়ের এখান থেকে লিখে দেবে যে পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায় ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত উপযুক্ত মনে করলেই উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসাবে মেনে নিতেন মেয়েদেরও যে উপনয়ন হতো তারও বেশ কিছু প্রমাণ দেখা যায় গুরুর কাছ থেকেই ছাত্ররা শিক্ষা লাভ করত। সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম ছাত্রদের করতে হতো ছাত্রদের থাকা খাওয়া দায়িত্ব ছিল গুরুর ওপরে এরপরে এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক বা ত্রিপিটক কি এর উত্তরটি হল ত্রিপিটক বা ত্রিপিটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সুত্তপিটক বিরয়পিটক ও অভিধর্মপিটক এই তিনটি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত পিটক মানে ঝুড়ি এই তিনটি সংকলনকে তিনটি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে সূত্রপিটক সূত্রপিটক খুলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন এরপর আছে বিনয় পীঠক বিনয়পীঠ খুলো বৌদ্ধ সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন এরপর আছে অভিধর্ম অভিধর্মপীঠক অভিধর্মপীঠ হলো গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা এরপরে দিয়ে গেছে সাম্রাজ্য বলতে কি বোঝায় সম্রাট কথার অর্থ কী সম্রাট কথার অর্থ হলো অনেক রাজ্যের বা রাষ্ট্রের প্রধান বা বড় রাজা এর আগের প্রশ্ন উত্তরটি হলো সাম্রাজ্য সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয় কোনো একজন রাজা অন্য রাজ্য দখল করলেও তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে এরপরে আছে অথবা এটা মৌর্যদের সেনাবাহিনীর পরিচয় দাও এর উত্তরটি হল সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের সেনাবাহিনীর দরকার ছিল সেনাবাহিনীর ওপর সম্রাটের ক্ষমতা ছিল চূড়ান্ত জানা যায় যে মৌর্যদের সেনাবাহিনী ছিল বিরাট ঘোড়া রথ হাতি নৌকা প্রভৃতির ব্যবহার ছিল সেনাবাহিনীতে সঙ্গে ছিল পদাতিক সেনা যারা পায়ে হেঁটে যুদ্ধ করত এরপরে তিনি দেখে যাচ্ছে প্রথম নগরায়ণ ও দ্বিতীয় নগায়ন এর মধ্যে কোন ধরনের পার্থক্য তোমার চোখে পড়ে এর উত্তরটি হলো প্রাচীন ভারতে হরপ্প সভ্যতায় যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাকে প্রথম নগরায়ণ বলা হয় আবার মহাজনপদের যুগে যে নগর সভ্যতা গড়ে উঠেছিল তাকে দ্বিতীয় নগরায়ন বলা হয় প্রথম নগরায়ণ দ্বিতীয় নগরায়ণ বিষয় এক হচ্ছে এলাকা প্রথম নগরায়ণ হয়েছিল মূলত পশ্চিম ভারতে বিশেষত সিন্ধু নদীর উপত্যকায় দ্বিতীয় নগরায়ণ হয়েছিল মূলত উত্তর ভারতে বিশেষত গঙ্গা নদীর উপত্যকায় এরপর দুইটা হচ্ছে সময়কাল প্রথম নগরায়ণ হয়েছিল খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ নাগাদ দ্বিতীয় নগরায়ণ হয়েছিল খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ এরপর তিনটি আছে নাগরিক বৈশিষ্ট্য প্রথম নগরায়নের নগরগুলি ছিল পুরা ও রোদের শুকনো ইট দিয়ে তৈরি দ্বিতীয় নগরায়নের নগরগুলি পাথর মাটি ও ইট দিয়ে তৈরি এরপরে অথবা হচ্ছে সুয়াঞ্জাং ভারতের প্রকৃতি কীরকম বর্ণনা দিয়েছেন এর উত্তরটি হল তোমরা শুধু এই যে আবহাওয়া পয়েন্টটা লিখে দেবে তাহলে হয়ে যাবে সুয়াঞ্জাং বলেছেন কিন্তু মূলত গরমের দেশ তবে এখানে নিয়মিত বৃষ্টি হয় উত্তর ও পূর্ব অঞ্চলের মাটি খুবই উর্বর এবং দক্ষিণ অঞ্চল ছিল জঙ্গলে ঢাকা এখানের প্রধান ফসল হল ধান ও গম এরপরে চারিদিকে আছে শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার বিখ্যাত হয়ে ওঠার কারণ কি এর উত্তরটি হল গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা গ্রিক পার্সি কুষাণ শখ নানা বিদেশি শক্তি নানা সময়ে তক্ষশিলা দখল করে ফলে সেখানে নানা দেশের মানুষ ও পণ্ডিতের লোকের আনাগোনা ছিল বৌদ্ধ ধর্ম তখশিলায় জনপ্রিয় হয়ে উঠেছিল ধীরে ধীরে কেন্দ্র হিসেবে তখশিলা বিখ্যাত হয়ে ওঠে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্ররা তখশিলায় যেত উচ্চশিক্ষার জন্য ষোলো থেকে কুড়ি বছর বয়সে ছাত্ররা সেখানে ভর্তি হতে পারত ধর্ম বা বর্ণ নয় বরং যোগ্যতা যাচাই করে ছাত্রদের নেওয়া হতো মোটামুটি আট বছর তারা সেখানে লেখাপড়া করত। রাজা ও ব্যবসায়ীরা এই মহাবিহার চালানোর জন্য টাকা পয়সা বা জমি দান করতেন এখানে পরীক্ষার পদ্ধতি ছিল বেশ সহজ মনে হয় লিখিত পরীক্ষার ব্যবস্থা ছিল না তবে লেখাপড়ার মান ছিল বেশ ভালো এই মহাবিহারে কয়েকজন বিখ্যাত ছাত্র ছিলেন জীবক পানিনি এবং চাণক্য এরপরে অথবটা তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন এর উত্তরটি হল তামিল ভাষায় সঙ্গম শব্দের অর্থ সম্মেলন বা এক জায়গায় জড়ো হওয়া দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে তিনটি তামিল সাহিত্য সম্মেলন হয়েছিল এর ফলে তামিল সাহিত্যের বিকাশ হয়েছিল তাই তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় এরপরে পাঁচে আছে প্রাচীন ভারতের উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার কি ভূমিকা ছিল বলে তোমার মনে হয় এর উত্তরটি হল প্রাচীন ভারতের উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলে যোগাযোগ বিভিন্নভাবে ঘটলেও পড়াশোনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পড়াশোনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ বিভিন্ন অঞ্চল থেকে পড়াশোনার জন্য যারা ভারতে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান ছিলেন ফার্সিয়ান ও সোয়ানচাং ফার্সিয়ান তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে পাঁচজন সন্ন্যাসীসহ তিনি ভারতে আসেন ভারতের বহু অঞ্চলে ঘুরে তিনি পাটলিপুত্রে বৌদ্ধ ধর্ম ও সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন এ পেয়েছে সুয়ানজাগ ছশো তিরিশ খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনার জন্য ভারতে আসেন সুয়ানজাং তিনি ভারতে বিভিন্ন অঞ্চল ঘোরেন ও নালন্দা মহাবিহারের পণ্ডিত শিলভদ্রের কাছে পড়াশোনা করেন তাছাড়া ভারত থেকে পড়াশোনার জন্য চীনে গিয়েছিলেন পণ্ডিত পর্ণমাথ কুমারজীব প্রমুখ পণ্ডিত এরপরে অথবা এটা আছে টিকা লেখো গান্ধার শিল্প কুষাণ যুগে গ্রিক রোমান ও ভারতীয় শিল্পনীতির সমন্বয়ে যে শিল্পের উদ্ভব ঘটেছিল তাকে গন্ধার শিল্প বলা হয় খ্রিস্টীয় প্রথম ও চতুর্থ শতকে এই শিল্পের বিকাশ লাভ করে শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হল বুদ্ধমূর্তি পদ্মার্শনের ভঙ্গিতে সিংহাসনে উপবিষ্ট ধ্যানরত অর্ধমিলিত নয়ন নাচাগ্রের নিবন্ধ দৃষ্টি সুঅবয়ব সম্পন্ন বুদ্ধের মূর্তি গন্ধারে পর ভারতের অন্য কোনো স্থানে অনুষ্ঠিত হয়নি বুদ্ধের পাশাপাশি গরুর ও চক্ষের মূর্তিও শিল্পে দেখা যায় গন্ধারে মূর্তি নির্মাণে চুন বালি পাথর পোড়ামাটি মাটি প্লাস্টার অফ প্যারিস সোনালি বা অন্য কোনো রঙের গাঢ় পলে ব্যবহার করা হতো এরপরে সাথে দেখা যাচ্ছে আট দশটি পাক্যের মধ্যে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক আছে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এর উত্তরটি হলো হর্ষবর্ধন ছয়শো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তিনি একই সঙ্গে কনজ ও থানেশ্বরে দুইয়েরই শাসন ভয় গ্রহণ করেন তার সিংহাসনে বসার বছর থেকেই হর্ষব্দ গণনা শুরু হয় শাসন ব্যবস্থা হর্ষবর্ধন ছিলেন শাসন ব্যবস্থার প্রধান তাকে সাহায্য করত পরিষদ ও অমাতরা তার সাম্রাজ্য কয়েকটি প্রদেশ এবং প্রদেশগুলি বিষয় বা জেলায় বিভক্ত ছিল এই শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম হর্ষবর্ধন প্রজাদের কাছ থেকে উৎপাদিত ফসলের এক বাই ছয় অংশ কর হিসেবে সংগ্রহ করতেন তবে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমিদান করা হতো তিনি বণিকদের কাছ থেকেও কর আদায় করতেন এরপরে অথবা এটা আছে কলিঙ্গ যুদ্ধের সঙ্গে অশোকের ধর্মের কী সম্পর্ক ধর্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল এর উত্তরটি হলো সম্রাট অশোক যুদ্ধে কলিঙ্গ রাজ্যকে হারিয়ে দিয়েছিলেন এই যুদ্ধে প্রায় এক লক্ষ লোক মারা গিয়েছিল যা দেখে অশোক শোকে বিরল হয়ে পড়েন এবং চিরকালের জন্য যুদ্ধ করা ছেড়ে দেন তিনি হিংসার বদলে শান্তির নীতি গ্রহণ করেন ও সাম্রাজ্যের সব জায়গায় ধর্মের কথা প্রচার করেন অশোকের শাসনে ধর্মের প্রভাব এক ধর্মের মাধ্যমে সম্রাট অশোক যুদ্ধনীতি ত্যাগ করে শান্তির নীতি প্রচার করেছিলেন দুই অশোক জনকল্যাণে মন দেন ও এই উদ্দেশ্যে মহামাত্র নামে কর্মচারী নিয়োগ করেন এরপরে দুই এদিকে ফার্সিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আমরা কি জানতে পারি এর উত্তরটি হলো ফার্সিয়ান ছিলেন চীন পর্যটক তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন তাঁর লেখা থেকে ভারতীয় উপমহাদেশের মানুষ ও সমাজ সম্পর্কে জানা যায় নগর তিনি বলেছেন উপমহাদেশের অনেক নগর ছিল এবং সেগুলি ছিল অনেক উন্নত পাটলিপুত্র ছিল সবচেয়ে নগর সেখানে বসবাসকারী মানুষরা ছিল সুখী ও সম্পদশালী নগরে বিনামূল্যে চিকিৎসা করা ও ওষুধ দেওয়া হতো চন্ডালদের অবস্থান এখানে দুষ্ট প্রকৃতির লোকদের চণ্ডাল বলা হতো তারা নগরের বাইরে থাকতো এবং এটা হচ্ছে অতিথিদের যত্ন এদের লোকেরা অতিথিদের খুব যত্ন করত এবং তাদের যা যাতে কোনো অসুবিধা না হয় তার দিকে খেয়াল রাখত এরপরে অথবা এটা হচ্ছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কালীন বা কুষাণ আমলে সমাজ ও অর্থনীতিতে যে পরিবর্তন দেখা যায় তার পরিচয় দাও এর উত্তরটি হল মধ্য এশিয়ার কয়েকটি যাযাবর গোষ্ঠী ভারতীয় উপহাদেশে প্রবেশ করেছিল এই গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম প্রধান ছিল কুষাণরা ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কথফিসেস কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম কনিষ্ক আমলে ভারতের অর্থনীতির অনেক বদল ঘটেছিল আমলে ভারতের অর্থনীতি কৃষি আমলে ভারতের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি ছিল কৃষি ধান গম জব কার্পাস আখ ছিল প্রধান ফসল দাক্ষিণাত্যের কালো মাটিতে তুলো চাষ ও কেরালায় গোলমরিচের চাষ ছিল বিখ্যাত কৃষিকাজে নাঙল কোদাল দা প্রভৃতি ব্যবহার হতো সাম্রাজ্যের অধিকাংশ জমির ওপর ব্যক্তি মালিকানা ছিল এরপর আছে কারিগরি শিল্প কারিগরি শিল্পের জন্য ও কুষণামলে বিখ্যাত খ্যাতি ছিল এই সময় জলসিচের কাজে বড় কূপ বা জলাশয় থেকে জল তোলার জন্য ঘটি লাগানো চাকার ব্যবহার করা হতো এই সময় বারাণসী ও মথুরায় দামি কাপড় তৈরি হতো বাংলার সুতির কাপড় মসৃণের কদর ছিল খুব বেশি এরপরে ব্যবসা বাণিজ্য আমলে ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটেছিল বাণিজ্যের জন্য জলপথ ও স্থলপথ দুটোই ব্যবহার করা হতো বিদেশের বাজারে ভারতের মসৃণ ও অন্যান্য কাপড়ের খুব চাহিদা ছিল তাছাড়া বিদেশের বাজারে বিক্রি হতো ভারতের হিরি বৈদ্যমণি মুক্ত মশলা প্রভৃতি ভারতে আমদানি দ্রব্যের মধ্যে প্রধান ছিল চীনের রেশম ও কাঁচের জিনিসপত্র এরপরে তিনি দেখা আছে গুপ্ত আমলের শিল্পচর্চা সম্পর্কে আলোচনা করো এর উত্তরটি হল গুপ্ত আমলের শিল্পচর্চার ক্ষেত্রে ধর্মের প্রভাব ছিল প্রথমত গুপ্ত আমলে স্থাপত্য হিসেবে প্রথম মন্দির বানানো শুরু হয় তৃতীয়ত মন্দিরগুলি ইট ও পাথর দিয়ে তৈরি করা হতো এই আমলের মন্দিরের দেওয়ালে দেবদেবীর মূর্তি খোদাই করা হতো এই আমলের মন্দিরগুলির মধ্যে বিখ্যাত মন্দির ছিল দেওঘরের দশাবতার মন্দির এরপরে তৃতীয়ত গুপ্ত আমলে স্তূপ ও চৈত্য ও বানানো হয়েছে এই আমলে ইট দিয়ে বানানো সাতনাথে ধামেক স্তূপে পাথরের আস্তরণ দেওয়া হয়েছে চতুর্থত গুপ্ত আমলের চিত্রশিল্পের মধ্যে সব থেকে বিখ্যাত ছিল অজন্তার চিত্র এরপরে অথবা এটা হচ্ছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো এর উত্তরটি হল প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা লক্ষ্য করা যায় সে সময়ও মুখের ভাষা ও লেখার ভাষা ছিল আলাদা প্রাচীন ভারতে ঋগ্বেদের ভাষা ছিল ছন্দস বা প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা ব্যাকরণ গ্রন্থ পরবর্তী সময়ে নানা অঞ্চলের ভাষা ও তার ব্যবহারকে নিয়মে বাঁধার জন্য পাণিনি ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায় রচনা করেছিলেন এতে ভাষার নানা নিয়ম ও সংস্কার হয়ে সংস্কৃত ভাষা তৈরি হয় এ পয় পালি ও প্রাকৃত সাহিত্য সাধারণ মানুষের প্রকৃত বা আসল কথা হলো প্রাকৃত আর ছান্দ থেকে তৈরি হলো পালি ভাষা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে জৈনরা প্রাকৃত ভাষায় ও বৌদ্ধরা পালি ভাষায় সাহিত্য রচনা করে এরপরে আছে ধর্মশাস্ত্র ও স্মৃতিশাস্ত্র প্রাচীন ভারতের ব্রাহ্মণরা ধর্মশাস্ত্র রচনা করে এতে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয় এর পাশাপাশি স্মৃতিশাস্ত্র বলে এক ধরনের গ্রন্থের গ্রন্থ লেখা হয় এতে রোজকার নানা বিষয় লিপিবদ্ধ ক্ষতি দেখা যায় এরপরে আছে অন্যান্য সাহিত্য প্রাচীন ভারতে রাজনীতি বিষয়ে লেখা উল্লেখযোগ্য গ্রন্থটি হল কৌটিল্যের অর্থশাস্ত্র তাছাড়া গণিত জ্যোতির্বিদ্যা ও গ্রহ নক্ষত্র নিয়েও লেখালেখি হয় নাটক ও অভিনয় বিষয়েও নানা গ্রন্থ রচিত হতে দেখা যায় পতঞ্জলি মহাভাষ্যল নামে সংস্কৃত ভাষায় গ্রন্থ রচনা করেন সাধন রাজা হাল রচনা করেন গাহা সত্য সঙ্গম বা গাথা সপ্তশতী নামে প্রাকৃত ভাষার কবিতা সংকলন দক্ষিণ ভারতে তামিল সঙ্গম সাহিত্যের চর্চা শুরু হয় এই সময় চিকিৎসা বিষয়ক গ্রন্থ চরক সংহিতা ও সুস্বুত সংহিতা রচিত হয় বিষাক দত্ত মুদ্রারাক্ষস ও দেবীচন্দ্রগুপ্ত নামে ঐতিহাসিক ঘটনা নিয়ে দুটি নাটক রচনা করেন গুপ্তা আমলে দণ্ডী রচনা করেন দশ কুমার চরিত অমর সিংহ রচনা করেন অমর কোষ নামে বিখ্যাত অভিধান সম্রাট হর্ষবর্ধন রচনা করেন নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা নামে তিনটি নাটক তামিল সাহিত্য ও শিল্পাদম মণিমেখলাই নামে দুটি মহাকাব্য রচিত হয় তাহলে আজকে ভিতরে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয় যে পাঁচ দাগে বিষ্ণুপুর হাই স্কুল এইচএসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে